থাইল্যান্ডে চলতি সপ্তাহে নির্বাচনে ঐতিহাসিক রায় দিয়েছেন দেশটির জনগণ। সেনা সমর্থিত কোনো সরকারের শাসনে তারা যে আর থাকতে চায় না, তারই যেন প্রতিফলন ঘটেছে এবারের ভোটে। নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়লাভ করে সরকার গঠনের প্রধান দাবিদার গণতন্ত্রপন্থী মুভ ফরওয়ার্ড পার্টি। এরই মধ্যে সরকার গঠনে নিজের প্রস্তুতির কথা জানিয়েছেন দলটিকে নেতৃত্ব দেয়া 42 বছর বয়সী পিটা লিমজারোয়েনরাত। নির্বাচনে বিরোধীদের জয়লাভকে স্বাগত জানিয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। ভার্চুয়াল এক অনুষ্ঠানে অংশ নিয়ে থাইল্যান্ডে ক্ষমতা আঁকড়ে থাকা সামরিক বাহিনীর জেনারেলদের সসম্মানে অবসরের আহ্বান জানিয়েছেন তিনি। এবারের নির্বাচনে থাকসিনের মেয়েও প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ধারণা করা হচ্ছিল পেতংতান সিনাওয়াত্রার দল পুয়েথাই পার্টিকেই মেনে নেবেন দেশটির জনগণ। তবে নির্বাচনে দ্বিতীয় হয়েছে দলটি। এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, জয় পাওয়ার পর গণতন্ত্রপন্থী নেতা পিটা সংবিধান সংশোধনের ইঙ্গিত দিয়েছেন। তিনি চাচ্ছেন সামরিক বাহিনীর ক্ষমতা কমাতে। এমনটা হলে আবারও দেশটিতে সামরিক অভ্যুত্থান হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে।